গাইস সবাইকে স্বাগত আর একটা নতুন গেম প্লেতে। তো আজ আমি প্লে করছি কার ড্রাইভিং অনলাইন। তো এই এই গেমটাই ভাই অনেক কিছু করার আছে, অনেক কিছু। এটাও একটা ওপেন ওয়ার্ল্ড গেম আছে। তো এই হচ্ছে আমার কার, আর কার আমি চেঞ্জও করতে পারবো। এটা হচ্ছে লামা, এই দেখো ওইগুলো হচ্ছে কাস্ট আছে। এটা কালার কী হচ্ছে ভাই, আটকে গেল নাকি? আটকে গেলো নাকি ভাই? না না, ও তো আমার একটু মনে হচ্ছে ভুল হচ্ছে। তো এখানে ডিলারে মারতে হবে, তবে আমি নতুন নতুন কার দেখতে পারবো। এই সিএস, এটা অ্যাপাচি, এটা বিএমডব্লিউ আছে। এই গাড়িটা ভাই ভালো, বিগ রজার গাড়ি আছে আরও ভালো তাদের থেকে। তো এটা রানার, এটা রানার এখন কিনতে পারবো না। এইগুলো এক্সপি চাই অনেক, 200 XP। তবে হলে আমি এই সবে নতুন, যেহেতু ফার্স্ট টাইম খেলছি এসব আমার নেই এখন। বম্বার ভাই, এইসব গাড়ি আমার একটু মোটা সোটা গাড়ি একটু বেশি ভালো লাগে। আর এইখানে হচ্ছে গাড়ির ইঞ্জিনও আছে, নতুন নতুন ইঞ্জিন। তারপরে এখানে পেন্টও করা যাবে গাড়িতে, দেখাচ্ছি তোমাদের সব আস্তে আস্তে দেখাচ্ছি। এখানে এই গেমটাতে অনেক কিছু করা যায়, ঠিক আছে? তোমরা চাইলেই করতে পারবে, গাড়ি কিনতে পারবে, ঘর কিনতে পারবে, এমনকি সেটাও দেখাবো আস্তে আস্তে। চলো, তো চাকা এগুলো হচ্ছে দেখেছো, এই নানারকম কালার আমি চেঞ্জও করতে পারবো। আপাতত কালার চেঞ্জ করার কোনো দরকার নেই। তবে টায়ারটা দেখে নাও আগে, টায়ার স্পোর্টস টায়ার আছে, ক্লাসিক রিমস আছে, অনেক কিছু আছে। তো আমি আবার গাড়িতে ডিজাইন করতে পারবো, নতুন নতুন ডিজাইন, যেগুলো ডিজাইন ভাই খুব লেভেলের লাগছে। এই ডিজাইনটা তো আরও ভালো, এই ডিজাইনটা আরও ভালো। চলো, তো এখানে হচ্ছে ক্যারেক্টার হচ্ছে আমি, 5টা ক্যারেক্টার আছে টোটাল। তার মধ্যে এইটা হচ্ছে বা দেখেছো, চুলের যদি আমি ব্লু কালার করে দিই, দেখেছো তো হিরো লাগছে আমাকে, আমার এমনি হিরো লাগে। আর সবাই বলে দিই যে যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো। তার আগে এটা হচ্ছে আমার ঘর, ঠিক আছে? এখন হচ্ছে ছোট কুঁড়ে ঘরে থাকি আমি, এই কুঁড়ে ঘরেই আমি মশলা বানাই, কুঁড়ে ঘরেই থাকি, মানে খাবার দাবার বানাই, এইটা হচ্ছে ব্যাপার, খাবার দাবার বানাই, অন্য মানে মশলা বানাই, ওটাই বলতে চাইছি। তো এখানে অনেকগুলো মোড আছে, পার্কিং, স্টান্ট, রেসিং। এত আপাতত আমি সিঙ্গেল প্লেয়ারই চুজ করলাম। আর ফার্স্টের আমাদের দেখেছো তো এতগুলো আমাদের শহর আছে। ফার্স্ট শহর আমি হচ্ছে জকার্তা, জকার্তা সিলেক্ট করেছি, জকার্তা। আর গেমটা ভাই পুরো রিয়েলিস্টিক, পুরো মনে হয় যেন GTA 5 খেলছি, সেরকম টাইপের গ্রাফিক্স আছে, শ্যাডো ফ্যাডো সব নিয়ে সেরকম টাইপের গ্রাফিক্স আছে। আর দেখতে পাচ্ছি তো গাড়ি, আর পুরো জলগুলো মনে রিয়েল, একদম রিয়েল জল। আর গাড়ি আমাদের লেভেল আছে, কোনো কথা হয় তোমাদের, এবার আলোটা জেলে দেখায়, দেখেছো তো আলো জ্বালা অবস্থায় বেশি মনে হচ্ছে বেটার লাগছে আমার, যেটা মনে হচ্ছে গাড়ি জ্বালা অবস্থায় বেটার লাগছে। আর এই হচ্ছে লুক, আর আমার এইসব লুকই ভালো লাগে। তো আমি কোথায় যাচ্ছি এটা, তার আগে আমি আমাকে আগে এটা সিলেক্ট করে রাখতে হবে, আমি কোথায় যাচ্ছি দেখতে হবে। আর আজকে আমি এক্সপ্লোর করবো, কোনো মেশিন ফেশেন হবে না, এই এতে আমি অনেক কিছু কিনতেও পারবো। প্রথমে আমাকে টাকা জোগাড় করতে, আমার কাছে বেশি টাকা নেই, 3,250 কোটি টাকা আছে, বুঝতে পারছো কোটি মানে মানে গেমের মধ্যে আছে, আমার কাছে নেই, এই হচ্ছে ব্যাপার। চলো, যদি এই টাকা থাকতো তো অনেক কিছু করা যেত। হ্যাঁ মজা করে বললাম, চলো ঠিক আছে। তো ফার্স্টে দেখেছি তো সব জ্যাম ফ্যাম ভর্তি আছে, শর্টে জ্যাম ফ্যাম মানে গাড়ি মোটামুটি ঠিকই আছে। তো এই শর্টে গাড়ি নিতে পারবো মনে হচ্ছে, তো গাড়ি নিতে পারবো, যেমন এতেও নেওয়া যায়, নিয়ে নিতে পারবো অবশ্যই। তো এখানটা কিছু একটা আছে, চলো, ও এটা খাওয়ার জায়গা, তো একটা চিপস কিনে নিই, একটা চিপস কিনে নিই, চলো ভাই খেয়ে রাস্তায় যেতে যেতে খিদে ফিদে পেলে তো খেয়ে নেওয়া যাবে, একটা চিপস, চিপস দে ভাই। তো কী কী আছে, ওয়াটারে আছে 50, এতেও 50, এতে কি 1000 ফিক্স। আমার এখন কার্ড সিলেক্ট করে, তো চিপসটা কিনলাম একটা, চিপস চিপস ইয়েস চিপস চিপস লাগবে একটা আমার, তো চিপস কিনলাম, চলো এবার বেরিয়ে যেতে হবে। হ্যাঁ দিনেরবেলা ভাই গাড়িতে আলো জ্বালছিল, পাগলা ফালা বলবে হয়তো, তো গাড়ি আলোটা বন্ধ করে দেওয়া বেটার হবে। চলো ভেতরে ঢুকি, তারপর গাড়ির আলোটা বন্ধ করে দেবো, ব্যাস একদম এবারে নাচ। চলো ব্যাক করি, মেয়ে দেখে যা দেখে যা, নাহলে ভাই গাড়িতে দিয়ে ধাক্কা দিয়ে দেবো, তারপর পরে আমাকে তোষ দিবি যে এই আমাকে মেরেছে, এই আমাকে মেরেছে। তো রাস্তা যখন চলবি দেখে চলবি, নাহলে ধাক্কা দিয়ে উড়িয়ে দেবো, এটা মনে রাখবি, ঠিক আছে? চল, বেশি বকে লাভ নেই, চলো চলো। কোথায় যেতে হবে আমাকে, আমাকে জায়গা কোথায় যেতে হবে তো আমি এখনও জানি না। এখন চলো যেদিকে ফোন যায় চলো সেদিকে, যদি রাস্তায় কিছু দেখতে পাওয়া যায় তো সেখানে কিছু করা যাবে, সেখানে এই হাট। হ্যাঁ এ ভাই এরা আমার কাছে আটকাচ্ছে, জানে না ভাই এই শহরে আমি কী বলবো, মাসিয়া না কি মাফিয়া জায়গাটা হবে এই শহরের, আমি দেখে সেটা বারবার বোঝাতে হয়, ঠিক আছে? তো একটু অনেক বকতে লম্বা হতো বলে একটু কেটে দিয়েছি, তো কোনো চাপ নেই। চলো এই গাড়ি দাঁড়া দেখি, দেখি গাড়ি নেওয়া যায় নাকি একবার ট্রাই করতে হবে।
গাড়ি নিয়ে যাবে, দেখা যাক চলো। এ এ ভাই বেরো গাড়ি থেকে বেরো। ও ভাই তো এই দিকটা নেই, ওদিকটা থেকে কি নেওয়া যাবে কি জানি ভাই। এ তো ভাই গাড়িতে ঢোকাই যাচ্ছে না, এ তো গাড়িতে ঢোকাই যাচ্ছে না, ব্যাপারটা কি? এরকম তো চলবে না, এইভাবে গাড়িতে ভাই ঢুকতে পারবো না, এ করতে পারবো তো, মানে আমার সেই ওল্ড গাড়িটাকে নিয়ে কি কাজ চালাতে হবে সেটাই তো মনে হচ্ছে। আমার সেম হচ্ছে ওল্ড গাড়িটাকে নিয়ে। এ ভাই উল্টো পাল্টা কাজ, এ বাসও যাচ্ছে তো টেলিপোর্ট, $2,250 দিয়ে আমাকে টেলিপোর্ট করতে হবে, তো আমার কাছ তো কাছেই আছে, বাস বেটার বেটার, আমার কাছে গাড়ি আছে তাও ভাই বলছে $2,500, ভালো ভালো ভাই। আমার এইসব দেখে ভাই মাথা করে যে সেই জন্য আমি হাততাই মারছি, ভালো ব্যাপার চলো। আরে ভাই এখানে এখানে দাঁড়ানো মানে হচ্ছে গাড়ি ফাড়ি পাবো না, শুধু শুধু পা করে পা ব্যথা করে লাভ নেই, কোনো কোনো লাভ নেই। এই মালটা এইটা লাস্টটাই দেখছি নিতে পারি, যদি গাড়ি পাই তো বলে না ভাই গাড়ি বেরোচ্ছে, তার মানে গাড়ি আমাকে কিনতে হবে, তা গাড়ি কেনার জন্য আমাকে নতুন নতুন গাড়ি কেনার জন্য সেভাবে তোমার টাকা নেই, সে অতটাও টাকা আমার কাছে নেই, তাহলে আমাকে অন্য কিছু কাজ বাজ করতে হবে, তারপর আমাকে তারপর আমি গাড়ি ফাড়ি হয়তো কিনতে পারবো, অন্য কাজ করতে হবে। ওয়ান্ট বি ফার্স্ট টু গেট ইট, বেশি বোঝাস না আমি জানি ঠিক আছে, অত বোঝাস নি, অত বোঝাস না আমি জানি, আমাকে ভাই বোঝাতে এসছে, যে ভাই কী কী জানি আমাকে বোঝাতে এসছে। তো চলো আমি গাড়ি নিয়ে আমার গাড়ি নিয়ে আমি এখানে যাই, ওদিকে যাই, ওখানে একটা রিসোর্ট টাইপের আছে, সেটা কেনার জন্য দেখবো কত টাকা লাগে আমার, চলো কতক্ষণ লাগে আমি জানি না, তবে এসব ব্যাপার না, বেশিক্ষণ লাগবে না, চলো ফটাফট এ করে নেবো, চলে যাবো আর গিয়ে দেখবো রিসোর্টটা কেনার জন্য কত টাকা লাগে আমার, কত টাকা লাগে, চলো যাওয়া যাক। তো গাড়ি আমাকে এবার আমার স্পোর্ট মোডটা অন করবো ভাবছি, কারণ ভাই প্রচুর আসতে যাচ্ছে গাড়ি, প্রচুর আসতে যাচ্ছে, গিয়ার উঠতে একটু চাপ নিচ্ছে, চলো একটু স্পোর্ট মোডটা অন করা যাক, ঠিক আছে, তারপরে ভাই ভাগাবো দেখবে, তোমরা গাড়ি ভাগাবো দেখবে। ভাই আসতে, ঠিক আছে ঠিক আছে চলো। স্পোর্ট মোড বলে একটা গাড়ি অপশান আছে, তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, ওটা চা আছে, ওটা গাড়ির স্পিডটা ভাই দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ কি ভাই তিন গুণ হয়ে যায়, নর্মালের থেকে তিন গুণ হয়ে যায়। তো এইখানে এসেছে ভাই, এখানে সেই মচ্ছে রিসোর্টটা আছে, এখানে সেই রিসোর্টটা আছে যেটা ভাই বিক্রি হচ্ছে কত কত কোটি টাকা লাগবে আমি জানি না, তো ওটা ভেতরে গেলেই বুঝতে পারবো। তো না না এইটা নয় ভাই, এটা নয়, চলো ওই পাশেরটা পাশেরটাই যেতে হবে, পাশেরটাই যেতে হবে, সেখানে কত টাকা লাগবে আমি দেখছি চলো। ওই তো একটা ইয়েলো ইয়েলো যে আছে ওখানটায়, মানে যে হ্যাঁ বিক্রি করছে সে মালটা আছে ওখানেই, তো ওখানে গেলে আমি জানতে পেরে যাবো কত ডলার লাগবে আমার, তারপর আমি কিনে নেবো ভাই, সব কিনে নেবো, এসব এসব কোনো ব্যাপার না আমার কাছে, এমনি আমার কাছে 3,000 কোটি আছে, তো ব্যাপার নয় চলো। 60,000, এটা মল, একটা জকার্তা মল এটা ভাই, মলের জন্য ভাই 60,000 লাগবে ভাই, বেরো ভাই আমার দরকার নেই, মলের দরকার নেই ঠিক আছে, আমার এত পেটে হাঁচি লাগে কি বলবো, এত 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 লাগে ভাই টাকা আমি তো ভাই জানি না। তো এইসব ভাই মেপে যাচ্ছে, তো এখানে নানারকম অপশান আছে, হাসিও করা যায়, হাততালিও মারা যায়, দেখেছো এত হাসছি পেট ব্যথা হয়ে গেছে, ঠিক আছে চলো দেখাচ্ছে নেক্সট পার্ট নিয়ে, নেক্সট পার্ট ভাই।